এই তো প্যাকিং করেছি, প্যাকিংগুলো দেখাই। এই একটা গেঞ্জি শার্টগুলো নিয়েছি, এটা গিম্বলটা যেটা দিয়ে শ্যুট করি আমি জেনারেলি, পাউচ, এটা মাইক, এটা শেডস, এটা চশমার বক্স, একটা ডায়েরি, আর এই ট্যাবটা এডিট করি আমি যাতে জেনারেলি। চলো প্যাকিং ডান। হ্যালো এভরিওয়ান, তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি আর একটু আগেই ঢুকলাম, এখন বাজে দুটো, ফ্লাইট তো আছে 5টার সময়, তো ওয়েট করতে হবে এখানে। চলো একটা বসার জায়গায় খুঁজে তারপর আবার ব্যাগের চেকিংয়ে দাঁড়িয়ে আছি। আর তো হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যাগ দিয়ে নিই, বোর্ডিং ইয়ে দিয়ে দিয়েছি, সিকিউরিটি চেক যেটা ইয়ে হয় লাগেজ চেকিং তো দিয়ে দিয়েছি। এখন দেরি আছে, 5টার দিকে দেরি আছে, তো বোর্ডিং পাসটা পরে বের করব আর সিকিউরিটি চেকটা করে তারপর ঢুকে যাব। এখন এক জায়গায় বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, তো বসবো আর লেটস সি, আর একটু কফি টফি খাবো হয়তো সকালে। সিকিউরিটি চেক হয়ে গেছে আর সব লাগেজ দিয়ে দিয়েছি, এখন গেট নাম্বার 16তে যাচ্ছি। দিস ইজ মাই কলিগ মিস্টার হরপ্রীত, আজকে আমরা যাচ্ছি দুজনেই আমাদের অফিসিয়াল ট্যুরে কেরালা, যেটা আমি বলেছিলাম অলরেডি, সবাই আছে এখানে। আর এখানে সব টিম আছে আমাদের, এখানে বসে আছে দেখতে পাচ্ছি, সব এখানে পরপর বসে আছে। আর আমরা এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছি, 5টার সময় আছে, তো সি ইউ ইন ফ্লাইট। সো সিকিউরিটি চেক ইন ডান, আর এখন বোর্ডিংয়ে যাচ্ছি ফ্লাইটের মধ্যে আর কি। সকালবেলা ফাঁকাই আছে মোটামুটি। ও বাবা, অনেকটা রাস্তা। তো ফ্লাইটে উঠে আবার কানেক্ট করছি, দেখছি কি খাবার দিচ্ছে। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা উঠেছি। চলো আছি আমার কলিগ অনিন্দ, দুজনেই ঢুকে উঠে পড়েছি আর এখন ওয়েটিং ফর দ্য ফ্লাইট টু টেক অফ। লেটস সি ইউ এগেইন।
কোচিতে নেমে গেছি, এখন যাচ্ছি হোটেলে গিয়ে তারপর দেখি চেক ইন করে আবার জয়েন করছি। এটা কি ফ্রাইড রাইস বিরিয়ানি? নিন কেরালা ফ্রাইড রাইস। এটা ডাল মাখনি কি লেখা আছে? তো মটর ডাল, মাদি ডাল, মাদি ডাল, পনির, চিকেন না চিকেন মটন? চিকেন এইটা মটন, লেট হয়ে গেল কারণ কোচি এয়ারপোর্ট থেকে আরও এক ঘন্টা ভেতরে গ্র্যান্ড হায়াত যেটা হোটেল, তো সেখানে উঠেছি এখন। এখন লাঞ্চের টাইম বলে লাঞ্চটা করছি, আর রুম যখন দেবে তারপর চেক ইন করে নেব। শক্ত হয় জানা ছিল না, জানলাম।